নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের পাঁচটার বিশেষে। পাঁচটার বিশেষ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শান্তম চক্রবর্তী। আর পাঁচটার বিশেষে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে বসছি সেই বিষয়টা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বোধহয় সবচাইতে বড় খবর। তার কারণ, ইতিমধ্যেই উপনির্বাচনের তারিখ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে, তবে পাঁচটি কেন্দ্রে উপনির্বাচন নয়, উপনির্বাচন হবে মাত্র একটি কেন্দ্রে। আর দুটি কেন্দ্রে নির্বাচন বাকি ছিল, মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ। সেই কেন্দ্র দুটিতে নির্বাচন হবে একই দিনে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর। আর যে কেন্দ্রটি নিয়ে এতদিন ধরে বেশ কিছুটা বলা যেতে পারে জল্পনার শীর্ষে ছিল ভবানীপুর, কলকাতার এই ভবানীপুর কেন্দ্রটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এই কেন্দ্রটি নিয়ে জল্পনা চলছিলই। আর উপনির্বাচন নিয়েও যে জল্পনা চলছিল যে সত্যি সত্যি পুজোর আগে উপনির্বাচন করা যাবে কিনা, ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্র এবং নিউজ পোর্টালগুলি নানান রকম স্পেকুলেশন করতে শুরু করেছিল যে পুজোর আগে কোনোভাবেই আর সম্ভব নয় উপনির্বাচন। কারণ যদি দিন ঘোষণা করার ছিল তাহলে প্রথম সপ্তাহেই ঘোষণা করতে হতো সেপ্টেম্বরের। আর ঠিক সেই মতোই শনিবারই ঘোষণা করে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে উপনির্বাচনের দিনক্ষণ নির্ঘণ্ট। 30 সেপ্টেম্বর হবে উপনির্বাচন শুধুমাত্র একটি বিধানসভা ক্ষেত্রে, পাঁচটির মধ্যে একটিতে, অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে। আর অন্যদিকে জঙ্গিপুর এবং শামশেরগঞ্জে হবে নির্বাচন চারটি বিধানসভা ক্ষেত্র, অর্থাৎ গোসাবা, খর্দা, দিনহাটা এবং শান্তিপুর। এই চারটি উপনির্বাচন আপাতত তেমনভাবে কোন রকম ঘোষণা হয়নি, অর্থাৎ বকেয়া রইল এই চারটির উপনির্বাচন। ঠিক কেন বকেয়া রইল, ঠিক কি সম্ভাবনাগুলো রয়েছে সেটাই আমরা আলোচনা করব আজকে। আমাদের সঙ্গে দুজন অতিথি এই মুহূর্তে রয়েছেন, রাজনৈতিক পর্যবেক্ষক ভাস্কর সিংহ রায়, স্বাগত জানাই আপনাকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। দুজনকে স্বাগত জানিয়ে শুরু করছি। শুরুতেই যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একটিমাত্র কেন্দ্রে উপনির্বাচন, এই সিদ্ধান্তের পিছনে ঠিক কি সম্ভাবনাগুলো রয়েছে, একদম প্রাথমিক বক্তব্য আমি জানতে চাইব ভাস্কর সিংহ রায়ের কাছে। নির্বাচন কমিশন নির্বাচনের পরিস্থিতি খতিয়ে দেখে সমস্ত দলগুলো থেকে তাদের বক্তব্য শুনে তারপর সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচন হওয়ার ক্ষেত্রে আমরা জানি যে দুটো টিকা নেওয়া, যারা যারা কাজ করবেন নির্বাচনের সঙ্গে যুক্ত থেকে তাদের জরুরি, এবং আরো ওখানে অনেক ডেটা পেয়েছেন তারা, কোভিড বিষয়টাকে নিয়ন্ত্রণে আছে হয়তো ওই অঞ্চলে, বাকি সব কিছু বিষয় দেখেই তারা সিদ্ধান্ত নিয়েছেন ভবানীপুরের উপনির্বাচন এবং বাকি দুটি কেন্দ্রে নির্বাচন করার ক্ষেত্রে। এখন এখানে একটা প্রশ্ন উঠছে যে যখন পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন হওয়ার কথা ছিল তাহলে কেন ভবানীপুর, এই প্রশ্নটা উঠেছে। এই প্রশ্নটা যথেষ্ট প্রাসঙ্গিক, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবেন একমাত্র নির্বাচন কমিশন। কারণ তৃণমূল কংগ্রেস বা বিজেপি বাদে বাকি যে দলগুলো তারা সমস্ত আসনেই কিন্তু নির্বাচন চেয়েছিলেন, কিন্তু কেন বিশেষ করে ভবানীপুর কেন্দ্রটাকে তারা নির্বাচনের জন্য বেছে নিলেন, এর উত্তর ভারতের নির্বাচন কমিশন দিতে পারবেন, এটা বলতে পারবেন। এবং আমরা চাইব যে 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 নির্বাচনগুলো বাকি রয়ে গেছে সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হোক। আগামী সোমবার 6 তারিখে আমরা নোটিফিকেশন দেখতে পাবো, এবং নোটিফিকেশন দেখতে পেয়ে তার নির্বাচনী বিধি, করোনা আবহে যেটা আছে সেই বিধিগুলো আমরা জানতে পারবো, এবং আমরা 30শে সেপ্টেম্বর নির্বাচনের যে দিন ঘোষণা হয়েছে তাতে কি কি করা উচিত, কি করা অনুচিত, সেগুলো আমরা নূতন ভাবে পাবো। কারণ হচ্ছে যে এখন যে থার্ড ওয়েভের একটা কথা আসছে, সেই থার্ড ওয়েভের মধ্যে তার আগে নির্বাচন করে ফেলার কথা বলা হয়েছিল, তার থেকে তারা 30শে সেপ্টেম্বর করেছেন। আমরা আরো আগে চেয়েছিলাম যে এতদিন যদি না করেও তার আগে যদি করে নেওয়া যায় তাহলে মানে আরো ভালো হতো, তবুও তারা 23 দিন বা 26 দিনের একটা সময় দিয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল, তাদের মধ্যে একটা জিনিস দেখতে হবে যে বিভিন্ন বাকি রাজনৈতিক দল তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেছিলেন, কংগ্রেস প্রথমেই বলে দিয়েছিলেন যে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এবং সংযুক্ত মোর্চার একটি কথা বলি, সংযুক্ত মোর্চার ক্ষেত্রে, সংযুক্ত মোর্চারা এখনো আছে কিনা আমরা জানি না, ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টের অন্যতম যারা শরিক, সেই ফরওয়ার্ড ব্লক বলেছেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভবানীপুর কেন্দ্র থেকে জানিয়ে রেখেছেন। আগামী দিনে আমরা দেখতে পাবো বিজেপি সহ বাকি দলগুলো এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষ ঠিক কি ভেবেছেন। গত নির্বাচন হয়ে গেছে 3-4 মাস আগে, মে মাসে
পরে যে নতুন আবার যে নির্বাচনে দাঁড়াচ্ছেন মানুষ, সেই মানুষ তার রায় দেবেন। আমরা গণতন্ত্রের পক্ষে চাইবো যে নির্বাচন সবসময় বাকিগুলো হয়ে যাক, আপাতত নির্বাচন কমিশনের নোটিফিকেশনের অপেক্ষায় আছে। রাইট রাইট রাইট, সুষ্ঠুভাবে নির্বাচন হোক সেটা তো অবশ্যই চাইবে সবাই, আমরা সেরকমটাই চাইবো। কিন্তু যে ছবিটা এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গত 26 এপ্রিল ভবানীপুরে নির্বাচন হয়েছিল, অর্থাৎ ভবানীপুরে 2021-এর নির্বাচনটি হয়েছিল, এবার উপনির্বাচনটি হতে চলেছে 30 সেপ্টেম্বর। এই উপনির্বাচন কেন কি বৃত্তান্ত সেটা সকলেই জানেন, কিন্তু এই উপনির্বাচনটিকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক অবশ্যই দানা বাঁধছে। এবং ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলেছেন যে একটি কেন্দ্রে কেন উপনির্বাচন যদি হয় তাহলে মাত্র একটি কেন্দ্রে কেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য তিনি দেখছেন এবং নির্বাচন কমিশন প্রভাবিত, এরকমটাও একটা জল্পনা কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আমি এই জায়গাটা থেকে যাব নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তম, নির্বাচন কমিশন তারা রাজ্য সরকার, আমার মনে আমি একটুখানি নীলাদ্রি থামাচ্ছি, তার কারণ আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় আমাদের একটি অনুষ্ঠানে গত সপ্তাহে এসে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, যদি উপনির্বাচনই করতে হয়, যদি এই মুহূর্তে উপনির্বাচন করানোর মতন মানে উপায় না থাকে নির্বাচন করানো ছাড়া, তাহলে একটিমাত্র কেন্দ্রে অর্থাৎ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করানো হোক, আর সেটাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তেও কিন্তু আমরা সেই ছবিটাই দেখতে পেলাম যে একটিমাত্র কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নীলাদ্রি, এটাই স্বাভাবিক সিদ্ধান্ত শান্তম, তার কারণ হচ্ছে এই যে তৃণমূল পুরসভা নির্বাচন করাচ্ছে না একটাও, অথচ উপনির্বাচনের দাবি করছে, একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হয়েছে এবং তাকে যদি মুখ্যমন্ত্রী থাকতে হয় 6ই নভেম্বরের মধ্যে তাকে সম্ভবত আবার নির্বাচিত হতে হবে কোথা থেকে, এই উপনির্বাচন না হলে তিনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না, এটাই কারণ, এর বাইরে কোনো কারণ নেই। তাহলে এই যে অন্যান্য কেন্দ্রগুলোর কথা কেন বলা হচ্ছে, এই এই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা আর কি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যুটা ইস্যু নয়, আসলে তার উপনির্বাচন চাইছেন, নির্বাচন চাইছেন, নির্বাচনে যদি চাইতেন পুরো ভোট কেন করছেন না সেই প্রশ্ন এসে যায়, এটা তো স্পষ্ট। আর বিজেপি এটার বিরোধিতা করছে না কেন সেটাও স্পষ্ট, বিজেপি বিরোধিতা করার একটাই কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নির্বাচনে না দাঁড়াতে পারেন, সেখানে নির্বাচন যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রী তিনি থাকতে পারবেন না, তখন তারা দল ভাঙানোর খেলায় আবার নামার চেষ্টা করতে পারে, যে খেলা এখন তৃণমূল খেলছে, আজকেও একজন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান করেছেন, এই খেলা মানে এই খেলা চলতেই থাকে, একবার এই খেলে একবার ও খেলে, সেটা প্রশ্ন নয়। কিন্তু আমার ওয়ারি আজকে অন্য জায়গায়, আমার ভয়টা হচ্ছে আজকে এই সিচুয়েশনটা অ্যারাইজ করলো কেন শান্ত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পরাজিত হয়েছে, অথচ তার তো পরাজিত হওয়ার কারণ ছিল না, নন্দীগ্রাম তো সংখ্যালঘু ভোট, বিরাট একটা সংখ্যক সংখ্যালঘু ভোট, ইনফ্যাক্ট অনেকেই বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে না দাঁড়িয়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন কারণ তিনি ভবানীপুরে জয় সম্বন্ধে নিঃসংশয় ছিলেন না, নন্দীগ্রাম যেহেতু সংখ্যালঘু ভোটার অনেক বেশি সেখানে তার মনে হয়েছিল জয়ের সম্ভাবনা বেশি, ভবানীপুর কেন্দ্রে 2016 সালে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হয়েছে, এবার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই কেন্দ্রে মারোয়ারি এবং গুজরাটি ভোটার প্রচুর, এবং সেবারের নির্বাচনে আমার মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন ভবানীপুর 2016, চন্দ্রকুমার বোস ছিলেন বিজেপির প্রার্থী আর দীপা দাসমুন্সী ছিলেন কংগ্রেসের প্রার্থী, সেবার মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, কিন্তু বিজেপির ভোট আর কংগ্রেসের ভোট যদি এক করি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের থেকে তা বেশি ছিল, এবার কংগ্রেস প্রার্থী দিচ্ছে না, এটা খুব সিগনিফিক্যান্ট, সেখানে যদি বিজেপি শক্ত প্রার্থী কোনো দেয় এবং নন্দীগ্রামের মতো অঘটন যদি ভবানীপুরেও ঘটে তাহলে আমি কিন্তু বিস্মিত হব, আমি চাইবো না সেরকম অঘটন ঘটুক, কারণ আরেকটা উপনির্বাচন আমি চাইবো না রাজ্যে, তাহলে আবার একজন বিধায়ক পদত্যাগ করবেন, আবার তৃণমূল দাবি করবে উপনির্বাচন উপনির্বাচন উপনির্বাচন, সেটা আমি চাই না। নীলাদ্রি ঘটে তখন কি, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যদি এই অঘটন ঘটে আমি আসবো অবশ্যই ভাস্কর সিংহ রায়ের কাছে, কিন্তু 4টি বিধানসভা ক্ষেত্রে উপনির্বাচন কিন্তু বকেয়া রেখেই দেওয়া হয়েছে, গোসাবা, খর্দা, শান্তিপুর এবং দিনহাটা, এই 4টি কেন্দ্রের উপনির্বাচন বকেয়া রয়েছে, সেই ইস্যুটা তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে যাতে তুমি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, আমি আসি ভাস্কর সিংহ রায় না, একটা জিনিস ভুল হচ্ছে, 31টি কেন্দ্রে সারা ভারতবর্ষের নির্বাচন করা হয়নি, উড়িষ্যার পিপলি কেন্দ্রে নির্বাচন উপনির্বাচন একই তারিখে হবে, 30 তারিখে, হ্যাঁ একই তারিখে, এবং পশ্চিমবঙ্গে শুধু একটা কেন্দ্রে না বাকি 2টি কেন্দ্রে নির্বাচন হচ্ছে,
সেটা নির্বাচন উপনির্বাচন নিশ্চয়ই নয়, সেটা কারণ সেখানে প্রার্থী মারা গিয়েছিলেন। এখন যে কথাটা বললেন যে সমীকরণগুলো, নীলাদ্রিবাবু আপনি 2016 সমীকরণ 2021 অনেক পরিবর্তিত হয়েছে। এখন এই যে দুয়ে দুয়ে নির্বাচনের ফলে চার হয় না, পাঁচ হয়, শূন্য হয়, হ্যাঁ দশ হয়, মানে আমি বলতে চাইছি যে ভোটের অঙ্কতে এখন এটা ঠিকই যে এখানে নির্বাচন কমিশন তো আর তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের পরিচালিত নয়, তারা কেন এটা করলেন এটা কিন্তু সাধারণ মানুষ যারা তৃণমূলের সঙ্গে যুক্ত কি যুক্ত নন সবাই এই প্রশ্নটা যখন করছেন এর কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না, এটা যেমন সত্যি। কিন্তু নির্বাচন না করানোর জন্য বিজেপি যে দাবিগুলো করেছিল সেই দাবিগুলোরও কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। নির্বাচন হওয়ার মতন পরিস্থিতি নাকি নেই, তাহলে যারা আজকে কি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, যারা বলছিলেন যে আমরা নির্বাচনে করার মতো পরিস্থিতি নেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করব, তাহলে আইদার ইয়েস অর নো, আইদার ইয়েস অর নো, তাহলে দুটোই একসঙ্গে তো হতে পারে না। নির্বাচন করার ক্ষেত্রে নিশ্চয়ই নিশ্চিত ভাবে আজকে তো কেরালার মতন যদি ঘটনা ঘটতো পশ্চিমবঙ্গে যে না এত বেশি সংক্রমণ, তাহলে নির্বাচন না করার একটা কারণ থাকতো। কিন্তু আজকে যারা বলছিলেন যে আমরা মানুষের জন্য নির্বাচন চাইছি না, তাহলে কি তারা অংশগ্রহণ করবেন কি করবেন না, এই প্রশ্নটা চলে আসছে। এটাও মানুষ জানতে চাইবে, তাহলে কি মানুষের কথা চিন্তা করে বিজেপি নামক দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে আমি এই জায়গাটা থেকে একটুখানি বলবো, সেটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে এই সিদ্ধান্ত, এই উপনির্বাচনের সিদ্ধান্ত, সেই উপনির্বাচনের সিদ্ধান্তকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু স্বাগত জানিয়েছেন, কিন্তু রাজ্য বিজেপির তরফে একটা কিন্তু ভাব চলেই আসছে। তার কারণ কি? এটাই যে রাজ্য বিজেপি চেয়েছিল যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি একটু চাপে থাকুন, 5ই নভেম্বরের মধ্যে যাতে ভোটটা না হয়, এবং 5ই নভেম্বর ভোটটা না হলে নিঃসন্দেহে একটা চাপের মুখে পড়বে তৃণমূল কংগ্রেস। সুতরাং সেটাই কি উদ্দেশ্য থাকতে পারত? আমরা এই বিষয়টাতে আসবো, এবং সেই সঙ্গে সঙ্গে ভোটের মানে পরবর্তী ভোটের 30 তারিখের ভোটের যে সমীকরণগুলো রয়েছে সেই সমীকরণগুলোর কথাতেও আসবো। যে জায়গা থেকে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ যে কমিশন কোনোভাবে প্রভাবিত নয়, তো এই প্রশ্ন যেখানে দিলীপ ঘোষ তুলছেন সেখানে যে চাপের কথা বলছিলাম সেই চাপে খানিকটা রাখতে চেয়েছিল হয়তো রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেসকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু সেই চাপ রইল না, চাপ মুক্ত হলো বেশ খানিকটা তৃণমূল কংগ্রেস। কিন্তু চাপ কি একেবারেই নেই? নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যাব, কারণ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি তাতে এই 2021 বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় ভার্সাস রুদ্রনীল ঘোষ, এটাই লড়াইটা হয়েছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভার্সাস বিজেপি। এই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের যে লড়াইটা, সেই লড়াইয়ের মার্জিন দাঁড়িয়েছিল 28,719। সুতরাং সেই 28,719টা কোনোভাবে কি অন্যরকম কোনো অঙ্ক উপহার দিতে পারে নীলাদ্রি? প্রথম কথা, তৃণমূল আর বিজেপিতে লড়াই হয়নি এবার ভবানীপুরে, লড়াই হয়েছে তৃণমূলের সাথে তৃণমূলে। রুদ্রনীল ঘোষের একটা ইতিহাস তৃণমূলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসক হিসেবে দীর্ঘদিন উনি কাজ করেছেন, কি কারণে উনি বিজেপিতে এলেন, কি কারণে টিকিট পেলেন কেউ জানে না, কিন্তু বিজেপির বহু ভোটারদের কাছে রুদ্রনীল ঘোষ কিন্তু গ্রহণযোগ্য হননি। তার বিরুদ্ধে অনেকে বলে থাকেন, নিন্দুকেরা, আমি কোনো প্রমাণ পাইনি, ধর্ষণের অভিযোগ ছিল, সেই ধর্ষণের অভিযোগ থেকে বাঁচতেই নাকি উনি তৃণমূলে। তাও 35% ভোট পেয়েছেন কিন্তু এবারে, হ্যাঁ, কিন্তু অনেকে ভোট পাননি উনি। আর বিজেপির ভোট মানে যেটা ওখানে সেটা হয়তো আরো বেশি, কারণ অতীতের অভিজ্ঞতা সেটাই বলে। সুতরাং রুদ্রনীল ঘোষ যদি আবার প্রার্থী হন, কে তাকে প্রার্থী করলেন, কে শ্রাবন্তীকে প্রার্থী করলো বা অন্যান্যদের প্রার্থী করলো অভিনেতা অভিনেত্রীদের, সেটা আমার জানা নেই। কিন্তু অনেক বিজেপি কর্মী সমর্থকরাই ওনাকে নিয়ে খুশি ছিলেন না, সেটা প্রচারেও দেখা গেছিল। এবার যদি সত্যি বিজেপির সাথে তৃণমূলের লড়াই হয়, তৃণমূলের সাথে তৃণমূলের লড়াই নয়, তাহলে কিন্তু ফলাফল কি হবে বলা যায় না। এই জন্য আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার একটা ভুল পদক্ষেপ নিলেন ভবানীপুরে দাঁড়িয়ে, তার থেকে আরো সেফার কেন্দ্রে তার দাঁড়ানো উচিত ছিল। আমি ব্যক্তিগত ভাবে চাই মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন, আবার হারলে আবার একটা উপনির্বাচন করতে হবে, তখন আমাদের আরেকজন বিধায়ক পদত্যাগ করবেন, আবার উপনির্বাচনের দিকে যাব। কিন্তু ভবানীপুরের অঙ্ক কিন্তু অত সহজ নয়। ভবানীপুরের অঙ্ক বলছে, যেহেতু আমি কেন্দ্রটায় প্রচার করেছি একসময়, আমি জানি এই অঙ্কটা বলছে এখানে গুজরাটি এবং মারোয়ারি ভোট যদি ঠিক ক্যান্ডিডেট বিজেপি দেয়, এবং সেটা যদি হিন্দি বলার কোনো নেতা আসে বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ প্রার্থীকে তুলে না ধরে, যেটা আমরা খুব ভালো করেই জানি নির্বাচনে কি হয়েছে এবং তারা কি কারণে করেছেন, সে নিয়ে অনেক থিওরি শোনা যাচ্ছে,
সুতরাং যদি সত্যি বাংলার যে নেতৃত্ব তাদের সিদ্ধান্ত নিতে দেওয়া হয় ভবানীপুর নিয়ে, তাহলে কিন্তু ফলাফল একটা শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর কংগ্রেস যে উইথড্র করছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে। কংগ্রেস থাকাতে কি হতো, তৃণমূল বিরোধী ভোটটা দুভাগ হয়ে যেত। কংগ্রেস ওখানে কিন্তু একটা শক্ত ঘাঁটি কংগ্রেসের, প্রিয়দাস মুন্সী অনেক কাজ আছে। আমি আমি একটু মনে করে দিতে চাইবো নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় যে কংগ্রেস এই 2021-এর বিধানসভা নির্বাচনে 5211 ভোট পেয়েছেন। মোহাম্মদ সাদাব খান ওখান থেকে দাঁড়িয়েছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে কংগ্রেসের টিকিটে, তিনি 4% ভোট পেয়েছেন। সুতরাং কতটা শক্ত ঘাঁটি এখনো পর্যন্ত কংগ্রেসের আছে সেটা নিয়ে বোধহয় প্রশ্ন উঠবে। না না, আবার মোহাম্মদ সাদাব খান দাঁড়িয়েছেন, উনি ওখানে আপনি বোঝার চেষ্টা করুন, ওই কেন্দ্রে মোহাম্মদ সাদাব খানকে দাঁড় করানো আর কাউকে না দাঁড় করানো সমান। কারণ এই কেন্দ্রে একটা তো মানুষের পরিচয়ও একটা ফ্যাক্টর হয়। দীপা দাশমুন্সির মতো ক্যান্ডিডেট যখন দাঁড়িয়েছিল আমার মনে আছে উনি বোধহয় 35,000 মতো ভোট পেয়েছিলেন ওখানে, সেবার 2016 কথা বলছি। এবার ইকুয়েশন সংখ্যালঘু ভোট হিন্দু ভোটের কথা বলছেন, জানি না আমি সংখ্যালঘু ভোট হিন্দু ভোট কতটা ভবানীপুরে কাজে লাগবে, কিংবা বহিরাগত তত্ত্ব হ্যাঁ এই দুটোই ফ্যাক্টর, ওখানে সংখ্যালঘু ভোট খুব কম। আমি আমি দ্বিতীয়ত জানি বহিরাগত বলে তৃণমূল কংগ্রেসের ক্যাম্পেইনে চিহ্নিত করা হয়েছে ওই ভোটারদের সংখ্যাটা খুব বেশি, এটাই কিন্তু আমার মনে হয় একটু ভুল কেন্দ্র হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় সিলেক্ট করে। আমি 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 ভাস্কর সিং রায়ের কাছে যাবো। ভাস্কর সিং রায়, কি ভবানীপুর কেন্দ্র নিয়ে কথা বলতে গেলে যাদের কথা কেন বলা হলো না জানি না, তারা হচ্ছেন শিখ পাঞ্জাবি, যারা বংশ পরম্পরায় শিখ পাঞ্জাবিদের একটা বড় অংশ ভবানীপুরের ভোটার। এবং কৃষি ও কৃষকদের যে আন্দোলন, বিজেপি বিরোধী যে কৃষকদের আন্দোলন শুরু হয়েছে তারও কিন্তু একটা প্রভাব আপনারা দেখতে পাবেন। কারণ পাঞ্জাবে নির্বাচন ঘোষণা হয়তো হবে 2022-এর প্রথম দিকে, সেটাও যেমন বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আগামী মানে আগামীকাল একটা বিক্ষোভ আছে মুজফফরনগরে, উত্তরপ্রদেশে আছে। এই যে কৃষি আইন নিয়ে, কৃষি বিল নিয়ে যে বিক্ষোভ পাঞ্জাবে শুরু হয়েছে, সেটার জন্য কিন্তু বিজেপি বিরোধী যে একটা বিরাট বড় একটা পাঞ্জাবি ভোটার, সেই পাঞ্জাব কিন্তু কোনোদিনও বিজেপি দখল করতে পারেনি, শিরোমণি অকালী দল তাদের এনডিএ থেকে বেরিয়ে গেছেন, এই বিরাট সংখ্যক পাঞ্জাবি ভোটারটা, সেই ভোটটা কিন্তু সরাসরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই পড়বে। বিজেপি যে বিজেপির কাছে যে আপনি মারোয়ারি এবং যেটা বলছেন গুজরাটি, আমি আপনাকে বলছি যে বাংলার যারা মারোয়ারি বা বাংলার যারা গুজরাটি বা হিন্দি ভাষী মানুষ, সেই হিন্দি ভাষী মানুষকে যদি দেখেন আপনি বিহার ঝাড়খণ্ড এই অঞ্চলের মানুষদের মধ্যে কিন্তু বিজেপির প্রতি কোন রকম তাদের তাদের রাজ্যে তারা বিজেপির প্রতি যে অনুগত খুব একটা সেটা নয়। দুই নম্বর কথা হচ্ছে যে আপনি না সেটা নেই, এবং দু নম্বর হচ্ছে আপনি দেখুন যে কাদেরকে আপনারা বলছিলেন মারোয়ারিদের, রাজস্থান কিন্তু রাজস্থানের কিন্তু কংগ্রেসের প্রভাব কিন্তু অনেক বেশি, রাজস্থান কিন্তু সেই অর্থে রাজস্থানি বা মারোয়ারিরা তারা যে বিজেপির পক্ষে আছেন, এবং সেটা তো ঠিক আছে, কিন্তু ভাস্কর সিং রায় পরে কিন্তু সেই অর্থে ব্যবসায়িক সম্প্রদায় বিজেপির সঙ্গে নেই, মানে কিন্তু বহিরাগত ক্যাম্পেন, বহিরাগত ক্যাম্পেন প্রভাব ফেলবে কি? এবারে বহিরাগত ক্যাম্পের বহিরাগত বিষয় কখনোই বাংলায় খুব একটা গুরুত্বপূর্ণ হয়নি, তার কারণ হচ্ছে এই যে বাংলাতে মানুষ যেটা চায়, বাংলাতে এখানকার স্থানীয় একটা ভিত্তি আছে এমন কোন নেতৃত্বের কাছেই মানুষের আস্থা থাকে। বিজেপি কখনোই স্থানীয় নেতৃত্ব যার প্রতি আস্থা আছে সেই ভবানীপুরের মানুষ হতে পারেন, তিনি সেরকম কোন প্রার্থী আছে বলে মনে হয় না, সেজন্যই তারা রুদ্রনীলের উপরে ভরসা করেছিলেন বা কেন করেছিলেন সেটা বলতে পারবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি লেখা হলো যে তার ওটা তার পাড়া, ওটা তার অঞ্চল, ওটা তার এলাকা, সুতরাং সেখানে বাংলা তার নিজের মেয়েকে চায় না পাড়ার মেয়েকে চায়, এরকম করে দেয়াল্লি করে শুরু হয়ে গেছে। সুতরাং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন এই কল্পনা একেবারে আপনারা সরিয়ে রাখুন, বিপুল ভোটে আরো অনেক বেশি ভোটে আমি যদি 1977 থেকে ধরি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একদম 1977 থেকে ধরি, তাহলে এ পর্যন্ত এখনো পর্যন্ত তিনটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছে এই বিধানসভাতে, অর্থাৎ ভবানীপুর বিধানসভাতে। আমি শামশেরগঞ্জ কিংবা জঙ্গিপুরের কথা আলোচনাতেই আনছি না, তার কারণ ভবানীপুরে ভোটটাই এই মুহূর্তে বোধহয় সবচাইতে বড় খবর, কারণ সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 মাসের মধ্যে তাঁকে জিতে আসতে হবে। তো এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, করোনাকাল, অতিমারি ইত্যাদি সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন, এই ঘোষণা করেছেন, তো এই নির্বাচনটি হওয়ার জন্য
অপেক্ষা তো করছিলেন মানুষ, বাংলার মানুষ অপেক্ষা করছিলেন। আমরা বারবার আলোচনাও করেছি যে এই উপনির্বাচনগুলো কবে হবে, তো সেই জায়গা থেকে এই ভবানীপুর নির্বাচন তার ফলাফল ঠিক কি হতে পারে আমি একদম শেষে এক মিনিটের মধ্যে জানতে চাইব। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় প্রথমে। শান্তম, ভাস্করদা বলছিলেন যে কথাগুলো ভবানীপুরে হাস্যকর, এই প্রশ্ন তোলা আমার মনে আছে ভাস্করদার সাথে বিভিন্ন ডিবেটে আমি টিভিতে এসেছি, উনি নন্দীগ্রাম নিয়েও একই কথা বলেছিলেন অতীতে। কি করে যে এই ফল হয়ে গেল আমরা তো জানি না, মানে অঘটন ঘটেই সেটাই আমি ভয় পাচ্ছি। দ্বিতীয়ত উনি বলতেন বিজেপির কে ক্যান্ডিডেট হতে পারে, লোকাল তো কোনো নেতা নেই। মনে করিয়ে দিই, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি কিন্তু ভবানীপুরে এলগিন রোডে, এবং নেতাজির পরিবারের একজন নেতা বিজেপিতে রয়েছেন, চন্দ্রকুমার বসু তার নাম, 16 সালে দাঁড়িয়েছিলেন, তিনি কন্টেস্ট করেছিলেন মমতার বিরুদ্ধে, তিনি আছেন কিন্তু। এবং তাকে মানে এবারের নির্বাচনে চয়েস দেওয়া হয়েছিল কোথায় দাঁড়াতে চান, তিনি ভবানীপুর গিয়েছেন, কোনো মানে কি অজানা কারণ এবার যদি লোকাল নেতৃত্বকে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়, যদি কোন তৃণমূলী নেতা বিজেপির পোশাক পরে কলকাঠি না নাড়েন এবং কোন তৃণমূলী নেতাকে বিজেপির পোশাকে দাঁড় না করানো হয় ওখানে, তাহলে কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, এইটুকু বলতে পারি। আর যদি তৃণমূলের নেতাকে ওখানে দাঁড় করানো হয় তাহলে তো ওয়াক ওভার দেওয়া হবে, সেটাও তো হতে পারে। আমি জানি না, স্পেকুলেশন নয়, এই মুহূর্তে কি প্রজেক্টেড স্কোর কি বলছে ভাস্কর সিংহ রায়? হ্যাঁ দেখুন, এটা তো যেটা নীরাজবাবু বললেন, নীরাজবাবু ভালো বিশ্লেষণ করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঘটনা যে দুর্দ্রনীল বাবুকে ওখানকার মানুষ যারা বিজেপির পক্ষে আছেন তারা কেউ গ্রহণ করেননি, এটা সত্যি কথাই। কিন্তু এর সঙ্গে সংযুক্ত মোর্চা যিনি প্রার্থী হয়েছিলেন তাকে কেউ চিনত না। আমি জানি না যে ফরওয়ার্ড ব্লক দাঁড়াতে চেয়েছেন যে এখানে বিরোধী ভোটটা কি কোনো ভাগ হতে পারে, মানে যেটুকু ভোট পেয়েছিলেন দুর্দ্রনীল বাবু সেটুকু ভোট কি বিজেপি ধরে রাখতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় জেতা সময়ের অপেক্ষা, এটা এটা নিশ্চিত থাকুন, কিন্তু সংযুক্ত মোর্চার কি আবার জামানত বাজেয়াপ্ত হবে? বিজেপির 28,000-এর যে মার্জিন সেটা কি কমে আসবে? এই দুটো দিকেই থেকে তাকিয়ে থাকতে হবে। আর আরেকটা কথা সত্য বলে দিই, যদিও আপনি আলোচনা আনতে চাইছেন না, মুর্শিদাবাদ জেলার যে দুটো কেন্দ্রে ভোট হতে চলেছে সেখানে কিন্তু বহরমপুরে যে কোনো কারণে বিজেপি জিতে গেছে। অধীর চৌধুরীর 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতে তৃণমূল জিতেছে, 1টিতে বিজেপি জিতেছে, এবং শামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে দ্বিতীয় শক্তি হিসেবে কংগ্রেস উঠে আছে না বিজেপি উঠে আছে, এটাও কিন্তু আমরা দেখতে থাকবো রাজনৈতিক ভাবে, এটা দেখার জন্য আমাদের অপেক্ষা থাকবে। অবশ্যই আমাদের অপেক্ষা থাকবে 30 তারিখের জন্য, 30 তারিখ সারা দিনভর আমরা দেখব যে ঠিক কি হয় নির্বাচনে, উপনির্বাচন এবং নির্বাচন সব মিলিয়ে ছবিটা ঠিক কি দাঁড়ায় সেটা তো বোঝাই যাবে অক্টোবরের 3 তারিখে, অর্থাৎ পুজোর আগে আমরা ভবানীপুরে কাউকে পাচ্ছি এটুকু বলা যেতেই পারে। আমাদের আজকের আলোচনা ভবানীপুরে ভোট এই পর্যন্তই, অনেক ধন্যবাদ, ধন্যবাদ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ ভাস্কর সিংহ রায় আমাদের আলোচনায় উপস্থিত থাকবার জন্য। আর আমরা অবশ্যই নজর রাখবো, একদম সরাসরি কভারেজ আপনারা অবশ্যই তার জন্য অপেক্ষা করে থাকবেন, কারণ 30 সেপ্টেম্বর ভোট, আর যে ভোটের জন্য অপেক্ষা করেছিল বাংলা, বাংলার মুখ্যমন্ত্রী সেই ভোটে জিতে আসবেন বলে এই মুহূর্তে অপেক্ষা করে রয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস তো বটেই, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও ফোকাস কিন্তু এই মুহূর্তে ভবানীপুরে। আজকের 5টার বিশেষ এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।